আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ঘরে ছোট যে মেহমান আসছে তার জন্য প্রস্তুতি চলছে। আমরা সবাই জানি বাচ্চা কাচ্চা বাসায় আসলে তার জন্য ফার্স্ট প্রস্তুতিই হচ্ছে কাঁথা বানানো, তারপর হচ্ছে কাপড় রাখা, সুতির নরম কাপড় রাখা, সেগুলো কাজই চলছে। আর কে কাজ করছে হচ্ছে আমার দাদি শাশুড়ি হয় পাড়া প্রতিবেশী, উনি আসছে। আর এ পাশে সুবতে মা বসে আছে, দুজনে মিলেই কাজ সারছে। আর আমি ইনস্ট্রাকশনের দায়িত্বে আছি। না অত রাস্তায় যাওয়া পরে ওই সেলুনের পাশ দিয়ে যে গলিটা, হ ওরা সব রাস্তা গেছে না? না দরকার আছে তো, যেই ডাকবে সেই যাবে কেন? মেয়ে মানুষ, এগুলো ছোটবেলার থেকে শিক্ষা না দিলে এগুলো খারাপ পর্যায়ে চলে যাবে। তাই করছি শুনতে করে এই ঘর তো মেটালে বলবো ভাই রে, কারণ আমার মাইয়ের দিন ডাকছে, আমার মাইয়া তার না আমার বই বেলা ডাকছে, এই তার শীত কেটেছে যে আমার গ্রুপে না দিলে যে কোনো আলো যাবে তাহলে করলে তো যাবো। ঝাড়ি তো দিয়া লাগতো ওই লোকটা রে, আমার মেয়ে ছোট, আমার মেয়েরে ডেকে আমাদের অনুমতি ছাড়া কই নিয়ে গেছিস? ওইটারে ধরে গণ ধুলাই দিতে হবে। ঈশার কাহিনী জানো? এই যে প্রেম প্রেমবাগের ওখানকার, হ্যাঁ আমাদের এই আলোচনাটাকে কিভাবে নিচ্ছেন জানি না, তবে আসলে এটা বাস্তব ঘটনা। এখানে কাজ করতে করতে দাদি দাদি হচ্ছে আমাদের পাশের বাড়ি, তো আসলে এই বিষয়গুলো ওপেনলি আলোচনা করাটাই ভালো, কারণ বেশিরভাগ সময় আমাদের আশেপাশে বাচ্চাদের সাথে যেসব ঘটনাগুলো ঘটছে তা থেকে আসলে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ঘরের বাচ্চাগুলোকে সতর্ক করা উচিত। এখন বের হচ্ছে, ডাক্তারের কাছে যাব, আল্ট্রাসাউন্ড করাতে হবে প্লাস চেক আপ। তো আপনাদের ভাইয়া আর আমি বের হচ্ছি, তানহা বাসায় থাকছে, মাও বাসায় আছে, আর বাইরে মেঘলা মেঘলা ভাব, জানি না কখন বৃষ্টি আসবে। তো সবাই দোয়া করবেন, আর খুব বেশি একটা বাইরে বেরোনোর পরে ভিডিও শ্যুট করতে পারবো না, তারপর চেষ্টা করব যতটুকু নেওয়া যায় আর কি। তো আমরা চলে আসছি, তো এসে তো রোগী দেখে আমি নিজেই অবাক, কারণ এত সময় বসে থাকা আমার পক্ষে সত্যিই অসম্ভব। আর কতক্ষণ ওয়েট করতে হবে জানি না, আর খুব বেশি একটা ভিডিও এখানে শ্যুট করতে পারবো না।
প্রচুর পরিমাণে গরম, বাইরে মেঘলা হলেও ভিতরে গরম। আর আসলে রোগীর চাপ, আর যেহেতু এটা আপনার হসপিটাল প্লাস হচ্ছে ডাক্তারের চেম্বার, সব মেলায় একটু রোগীর চাপ। তো বাসায় যাই ইনশাল্লাহ, বাকি কথা হবে। তো বাসায় চলে আসছি, এসে রুটিন অনুযায়ী আখ আর কলা নিয়ে বসলাম। আর ভাবলাম বাকিটা আপনাদের সাথে একটু গল্প করতে করতেই মানে আর কি খাবো। তো অবশেষে আল্ট্রাসাউন্ড করলাম, আল্ট্রাসাউন্ড রিপোর্টটা আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো। বাচ্চার বিপি বলেন, ওয়েট বলেন, ওয়েট মাশাল্লাহ এখনই হচ্ছে 2 কেজি। তো আর 1 মাস আছে, 1 মাসের ভিতরে 1 কেজি বা 1.5 কেজি হয়ে যাবে ডাক্তার বলছে। ডাক্তার সব দিক দিয়ে ইনশিওর করছে যে বাচ্চা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। আর মেন যেটা জেন্ডার, আমরা মায়েরা সবসময় অপেক্ষা করি, শুধু মায়েরা না বাসার সবাই ওয়েট করে থাকে যে আসলে আমাদের জন্য আল্লাহ কোন বাবু রেখেছে। তো আমি যখন 4.5 মাসে আল্ট্রাসাউন্ড করছিলাম তখনও আমাকে যে নিউজটা দিয়েছিল এখনও সে একই নিউজ। তো আমি আল্ট্রাসাউন্ডের সময়ই ডক্টরের কাছে জিজ্ঞাসা করি যে ভাইয়া জেন্ডার কি? তো ভাইয়া হাসতে হাসতে বলে মেয়ে, আর আপনারা সবাই জানেন আমার প্রথম বাবু মেয়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 2 মেয়ের মা হতে মানে হতে যাচ্ছি। তো সব দিক থেকেই আমি খুশি, কারণ আমি মনে করি আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, তার উপরে আর কেউ নেই। তো বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ।